আমরা এখন চলে যাচ্ছি সাধারণ গণিতের 9.2 এর 18 নম্বর অঙ্কে। 18 নম্বর প্রশ্নটা বলে 2 cos a + b = 1 = 2 sin a - b, এবং a ও b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a 45 এবং b 15। এখন প্রথমে আমরা লিখব 2 cos a + b = 1, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা পাচ্ছি cos a + b = 1/2। হাফের জায়গায় আমি লিখতে পারি cos 60। তাহলে আমি পাচ্ছি a + b = 60°। এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। আবার 1 = দেওয়া আছে 2 sin a - b, 2 sin a - b = 1, sin a - b = 1/2, sin a - b = আমরা জানি হাফের জন্য sin 30 সত্য, sin 30। তাহলে পাচ্ছি a - b = 30, এটাকে দিলাম 2। এখন আমি যদি 1 আর 2 যোগ করি, 1 আর 2 যদি যোগ করি, যোগ করলে পাচ্ছি 2i = 90°, বা a = পাচ্ছি 45°। ওকে, আবার আমি যদি 1 থেকে 2 বিয়োগ করি তাহলে পাচ্ছি 2b = 30°, বা b = 15°। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম a = 45 এবং b = 15°। ওকে, এখন আমরা চলে যাচ্ছি 19 নম্বর কোশ্চেনে। cos a - b = 1 এবং 2 sin a + b = √3, এবং a b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি cos a - b = 1 দেওয়া। তাহলে cos a - b = 1, 1 এর স্থলে লিখতে পারি cos 0, cos 0-র মান হচ্ছে 1, তাহলে লিখতে পারি a - b = 0। ওকে, এটাকে দিলাম আমরা 1। আবার দেওয়া আছে 2 sin a + b = √3, sin a + b = আমরা লিখতে পারবো তাহলে √3/2। ওকে, তাহলে লিখতে পারবো sin a + b = sin 60°, কারণ আমরা জানি sin 60° হচ্ছে √3/2। তাহলে লিখতে পারি a + b = 60°। ওকে, এটাকে বললাম 2। এখন 1 আর 2 যদি যোগ করি, 1 আর 2 যদি যোগ করি তাহলে কি পাচ্ছি? 1 আর 2 যোগ করলে পাচ্ছি 2a = 60°, তাহলে a = পাচ্ছি 30। আবার 2 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি 2b = 60°, বা b = 30°। তাহলে পেয়ে গেছি আমরা মানটা, এ আর বি এর মান পেয়ে গেছি, a 30°, b ও 30°। ওকে, আমরা এখন চলে যাচ্ছি 20 নম্বর কোশ্চেনটাতে। এখানে সমাধান করতে বলা হচ্ছে এই সমীকরণটার
कजे माइनस साइन ए बाई कजे प्लस साइन ए समान रूट थ्री माइनस वन बाई रूट थ्री प्लस वन। ओके तो आमरा जखन समाधान करार चेष्टा करी तखन किन्तु जेटा निये काज करी सेटा एकटा समीकरण। ताहले समीकरणटी देवा आछे एखान थेके आमादेर समाधान करते हबे माने ए एर मानटी बेर करते हबे। अज्ञात राशि एखाने ए ताहले ए कोनटा बेर करते हबे। एखन एखाने जोजन वियोजन आकारे आछे आमरा जानी जे जोजन वियोजन आकार थेके जोजन वियोजन आकार थेके जदि जोजन वियोजन आकार मुक्त करते चाई ताहले आरेकबार जोजन वियोजन करते हय। তাই আমি এখানে আরেকবার যোজন বিয়োজন করব। তাই কস এ মাইনাস সাইন এ প্লাস কস এ প্লাস সাইন এ বাই কস এ মাইনাস সাইন এ মাইনাস কস এ প্লাস সাইন এ। ওকে যোজন বিয়োজন করছি রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান। তাহলে এখন আসে উপরে কাটা যায় সাইনে কাটা যায় সাইনে কাটা যায় তাহলে উপরে থাকে কস এ প্লাস কস এ দুইটা কজে থাকে বাই নিচে নিচে কজে কাটা যায় কজে কাটা যায় তারপরে লিখি কজ এ মাইনাস সাইন এ মাইনাস কজ এ মাইনাস সাইন এ। তাহলে এখানে কজ এ কাটা যাচ্ছে এদিকে ওয়ান কাটা যায় নিচে রুট থ্রি কাটা যায় তাহলে রুট থ্রি প্লাস রুট থ্রি দুইটা রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি কাটা যায় তাহলে থাকে টু কজ এ বাই মাইনাস টু সাইন এ ইকুয়ালস টু টু রুট থ্রি বাই মাইনাস টু টু কাটা যায় মাইনাস কাটা যায় থাকে কট এ লিখি দাও কজ এ বাই সাইন এ ইকুয়ালস টু রুট থ্রি। তাহলে পাচ্ছি আমি তাহলে পাচ্ছি কট এ সমান রুট থ্রি কট এ সমান রুট থ্রি। আমি যদি ট্যানে লিখি এটাকে ওয়ান বাই ট্যানে সমান রুট থ্রি তাহলে ট্যানে সমান ওয়ান বাই রুট থ্রি কত কোণের মান কত কোণের ট্যান কত কোণের ট্যান রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ইনফ্যাক্ট সেটা হচ্ছে ট্যান থার্টি ট্যান থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি। ওকে তাহলে আমরা পেয়ে গেছি এ সমান থার্টি। তাহলে সমাধানটা পেয়ে গেছি এই কোণের মানটা ছিল থার্টি ডিগ্রি। ওকে এখন আমরা চলে যাচ্ছি একুশ নম্বর কোশ্চেনটাতে। এখানে বলা হচ্ছে এ ও বি সূক্ষ্মকোণ এবং কট এ প্লাস বি সমান ওয়ান এবং কট এ মাইনাস বি সমান রুট থ্রি হলে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে দেওয়া আছে কট এ প্লাস বি সমান ওয়ান। তো কট কত ডিগ্রির মান কট কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান আমরা জানি কট ৪৫ ডিগ্রির মান হচ্ছে ওয়ান। ওকে তাহলে এখান থেকে পাচ্ছি এ প্লাস বি সমান ৪৫ ডিগ্রি। আবার আরেকটি ইনফরমেশন দেওয়া আছে কট এ মাইনাস বি সমান রুট থ্রি তাহলে কট এ মাইনাস বি সমান রুট থ্রি তাহলে পাচ্ছি কট কত ডিগ্রির মান কট কত ডিগ্রির মান রুট থ্রি সেটা হচ্ছে কট থার্টির মান হচ্ছে রুট থ্রি কারণ টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি তাহলে কট থার্টি জাস্ট রুট থ্রি। তাহলে এখানতে পাচ্ছি এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি এটাকে এক বললাম এটাকে দুই বললাম এক আর দুই যোগ দিচ্ছি যোগ দিলে পাচ্ছি টুয়াইজ এ সমান ফোরটি ফাইভ প্লাস থার্টি সেভেন্টি ফাইভ তাহলে পাচ্ছি এ সমান
75 डिग्री बाय 2 ओके आमी जो दी एक थे के दुई वियोग करी ताहले पाच्छी 2 b সমান 45 minus 30 15 ডিগ্রি তাহলে পাচ্ছি b সমান 15 ডিগ্রি বাই 2 ওকে তাহলে আমি পেয়ে যাচ্ছি তাহলে আমি বলতে পারি a সমান 75 কে 2 দিয়ে ভাগ করলে 37.5 তাহলে 37.5 ডিগ্রি 37.5 ডিগ্রি আর b পাচ্ছি 15 কে 2 দিয়ে ভাগ করলে 7.5 তাহলে 7.5 ডিগ্রি ওকে আমরা এখন চলে যাচ্ছি 22 নম্বর কোশ্চেনে এখানে দেখাতে বলছে cos 3 এর সমান 4 cos cube a - 3 cos a যখন a সমান 30 ডিগ্রি তাহলে আমরা বাম পক্ষের মানটা আগে বের করি লেফট হ্যান্ড সাইড cos 3 a এখানে a এর জায়গায় আমি বসাবো a এর জায়গায় বসাবো 30 ডিগ্রি ওকে তো 3 × 30 ডিগ্রি হয়ে যাবে 90 ডিগ্রি তাহলে cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রি 0 এবার আমি রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি রাইট হ্যান্ড সাইড 4 cos cube a minus 3 cos a 4 cos 30 এর কিউব minus 3 cos 30 4 cos 30 এর মান ছিল cos 30 এর মান ছিল √3/2 কিউব minus 3 cos 30 √3/2 ওকে এখন 2 এর কিউব হবে 8 √3 এর কিউব হবে √3 × √3 × √3 ওকে 4 আর 8 কেটে যায় নিচে 2 থাকে এখন √3 আর √3 মিলে 3 আর একটা √3 থাকে তাহলে 3√3/2 minus 3√3/2 তাহলে এই পক্ষটাও কত আসলো এই পক্ষটাও 0 আসলো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড ওকে